বাংলায় বলে লোকসান, শব্দটা আরবিতে নোকসান, নাকিস হয়ে গেল, কম হয়ে গেল। কিন্তু বছর শেষে দেখা গেল আল্লাহ এক পয়সাও নাই, উল্টা দেনা হয়ে গেছে, আমও গেল সালাও গেল, সবটাই গেল। এটাকে বলে খুসরান, আরবিতে খাসারা বলে, কি বলে? খাসারা, খুসরান। তো খুসরান আল্লাহ এখানে নোকসান শব্দ বলেন নাই, কি বলেছেন? খুসরান বলছেন। কেন খুসরান বলছেন? এই জন্য বলছেন, দুনিয়া তো যাবেই, দুনিয়াতে কেউ থাকতে পারবে? দুনিয়াতে মানুষ কি বাঁচতে আসে না মরতে আসে? মরতে আসে, এখানে কেউ বাঁচতে আসে না, যা দাল আমওয়াত, আসলেই মরতে হয়। মরাটার ব্যাপারে প্রাচীন গ্রিসে এক প্রকার লোক ছিল, একটা একটা গোষ্ঠী ছিল, এদেরকে বলা হয় সুপোস্টাইয়া, এটা দার্শনিকদের একটা গ্রুপ ছিল, সুপোস্টাইট। এদের ইয়ে ছিল, প্রত্যেক কিছুর মধ্যে তারা সন্দেহ করত, তারা বলছে পৃথিবী আছে কি নাই, সন্দেহ আছে, চাঁদ আছে কি নাই, সন্দেহ আছে, সূর্য আছে কি নাই, আমি আছি কি নাই, সন্দেহ আছে। তাহলে তুমি সন্দেহ করো কি করে? তুমি যদি নাই থাকো সন্দেহ করো, থাকলেই যে সন্দেহ করা যায়, তুমি সন্দেহ যে করো, তুমি আসো বলে তো সন্দেহ করছো, আমি সন্দেহ করি কিনা তার মধ্যে সন্দেহ করি। এটা হলো সুপোস্টাইয়া, যে এদের জবাব দেওয়া হয়েছে, এদেরকে ধরো, ধরে আগুন জ্বালাও, আগুনের মধ্যে ফেলে দাও, হয় সন্দেহ করতে থাকবে যে আগুন জ্বালায় কি জ্বালায় না, আর না হয় চিৎকার করে বলবে না আগুন আছে, জ্বালাচ্ছে আমাদের বাঁচাও, তখন এদের সন্দেহ দূর হয়ে যাবে। বুঝে আসছে? এ সন্দেহ হয়, সন্দেহ, সুবহানাল্লাহ। এখন এই সন্দেহ, সন্দেহটার তো কোনো সুযোগ নাই, আপনার সন্দেহ আপনি করতে পারবেন না, আপনার এই জীবন পৃথিবীতে আপনি এসছেন, আপনি যে মরবেন এর কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাক, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যাবত না ইয়াকিন আসে, অর্থাৎ ইয়াকিন আসা অবধি কি করো? ইবাদত করতে থাকো। এখান থেকে আহলুল বিদআউল খুরাফাত, এরা কি বলে, বস্তাওয়ালা, জটওয়ালা, পটওয়ালা কিছু আছে না বাংলাদেশে? আমরা বলি খাজা বাবা, কত বাবা, লেকটা বাবা, এই বাবা, বালতিওয়ালা, কবরওয়ালা, মাজারওয়ালা। এরা কয় এই আয়াতের ব্যাখ্যা করে, কয় মৌলবীরা তো, এরা খালি বাইরের দিকটা জানে, আরবি ভাষা শিখছে, এরা অর্থ বুঝে না, মারেফত এরা জানে না, ওরা খালি শরীয়ত নিয়ে আছে, এরা মারেফত নিয়ে আছে, বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসলে আর ইবাদত করা লাগে না, আমাদের ইয়াকিন আছে আল্লাহ আছেন, আখেরাত আছে, পরকাল আছে, এই জন্য আমাদের অবিচল বিশ্বাস আছে, কাজে আমাদের আর ইবাদত লাগে না। মৌলবীদের সন্দেহ আছে, ইয়াকিন এখন ঠিক হয়নি, ওরা এই জন্য ইবাদত বন্ধ করতে থাকে, কথা কি বুঝে আসছে? ওরা আরো দলিল দেয়, নিয়ানে কাবা রাসমে কেবলানিস, যে বেটা কাবা শরীরের মধ্যে ঢুকে সে কি কেবলা তালাশ করে? আমি তো কাবা খাবার শরীফে ঢুকছি আমি, আলহামদুলিল্লাহ। তো ওখানে গিয়ে কেবলা যদি জিজ্ঞেস করি, কেবলা কোন দিকে, তার মানে কাবাও চিনি না কেবলাও চিনি না, কথাকে বুঝে আসছে? তো ওরা কয় যে এই যে ইয়াকিন আসলে পরে তো কাবাই ঢুকলেন, তখন আর কেবলা আল্লাহ লাগে না, সুতরাং এবাদত আর লাগে না। কিন্তু আল্লাহ পাক এই কথা তো বলেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইতে বেশি বুঝেন আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু অবধি, ইন্তেকাল অবধি তিনি কি করেছিলেন? এবাদত করেছিলেন। তা এখানে ইয়াকিন শব্দটা আল ইয়াকিন বলতে মৃত্যুর রূপক নাম কি? আল ইয়াকিন, মৃত্যুর অপর নাম ইয়াকিন, মানে দুনিয়াতে আল্লাহর মধ্যে সন্দেহ করে। এই দেশে অনেক নাস্তিক আছে না, অনেকে নাস্তিক আছে, নাস্তিক আল্লাহকে সন্দেহ করে, পারলৌকিক জীবনকে সন্দেহ করে, কিন্তু মৃত্যুকে সন্দেহ করে না, এটার নাম আল ইয়াকিন, মৃত্যুর নাম কি? ইয়াকিন। অতএব ইয়াকিন আসা অবধি ইবাদত করে, এটা ইয়াকিনই জিনিস, পৃথিবীতে যেই আসে সেই মরে, যে আসে সেই মরাটা নিশ্চিত, এর মধ্যে সন্দেহ নাই। তো মরলে দুনিয়া শেষ হয়ে গেল না, দুনিয়া আছে? একজনে বলে যে ভাই দুনিয়া, দুনিয়া হামারি হে, দুনিয়া তোমারি, দুনিয়া কা মজা লে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, সুতরাং লুটপাট করতে খাচ্ছে। কিন্তু যে আবার বলে গান গায়, ধন্য আমি তোমাকে বাসিয়েছি ভালো, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এই পৃথিবীতে মরতে চাই না,
তোমাকে ভালো এই আকাশ, এই বাতাস, এই পাখপাখালি, এই গাছগাছালি, এই নদ নদী, এই নিসর্গ, এই বহমান নদী, এই নৌকা মাছ বেয়ে যাও রে। হ্যাঁ, আমার মনে কত আনন্দ, আমি উদ্বেলিত, ধন্য, আমি তোমাকে বাসি আছি ভালো। কিন্তু যখন মৃত্যু চলে আসলো, দেখলো যে মরতেই হয়, এখন আর মৃত্যুকে এড়ানো, এখন আরেকটা গান গায়। কি গান গায়? মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় না, সাধু মিটল না, আশাও পড়ল না। আরে আহমক, এটা কি সাপ মিটানোর জায়গা? এটা এটা তা এখানে সাপ মিটানোর জায়গা নয়। সাপ মিটবে কোন জায়গায়? জান্নাতে ঢুকলে তখন মনে যা চাবে তাই পাবে, যেমন স্বাদ তেমন পাওয়া, যেমন চাওয়া তেমন পাওয়া। চাওয়া পাওয়ার মধ্যে কোনো ফাঁক নাই, কি নাই ফাঁক নাই, বেখাপ্পা না, খাপ ছাড়া নয়, খালি খাপে খাপে মিলবে, যেমন চা তেমন পাওয়া। ফের এরপরে আরো বেশি আল্লাহ পাক এরশাদ করছেন, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর পাবে, আরেকটু বেশি পাবে। বিনিময় সুন্দর মানে যা চাবে তাই পাবে, এটা হলো বিনিময়। আর চাওয়া যা চাইতে পারবে না তার চাইতেও বেশি দেওয়া হবে, এটা ব্যাখ্যা শেষখানে আনবো, এখন খালি একটু ইশারা করে গেলাম ইনশাআল্লাহ। তাহলে কি হল, মৃত্যু এখানে তো আর স্বাদও মিটল না, আশাও পড়ল না, দুনিয়া তো গেলই, দুনিয়া গেল। আবার আখেরাত, আখেরাত সে অস্বীকার করে বসেছিল, কিন্তু মৃত্যুর পরে আখেরাত পেয়ে গেল। والذين كفروا اعمالهم كسراب بقيعه يحسبه الظمآن ماء حتى اذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা নাফরমান, তাদের জীবনটা কেমন? কাসারাবিন বাকিয়া, যেমন এক মরুভূমিতে বিরাট প্রান্তর, আদিগন্ত প্রসারিত প্রান্তরে আছে মরিচিকা। রোদের মধ্যে কি দেখা যায়? মরিচিকা। সে নিজে পিপাসু, নিজে কি পিপাসায় কাতর, নজর পড়েছে তার মরিচিকার প্রতি। সেও এগিয়ে যাচ্ছে, পানিও ওই মরিচিকাও কি হচ্ছে, এগিয়ে পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে জীবন সায়ণে যখন উপস্থিত হলো, সে ওই পয়েন্টে গিয়ে কিছুই পেলো না। আগে তো মরিচিকা ছিল, এখন মরিচিকাও নাই, সবই উবে গেল, কিছুই থাকলো না। সেখানেই আল্লাহকে পেয়ে গেল, যে আল্লাহকে অস্বীকার করেছিল, সে আল্লাহর প্রেরিত মালাকুল মউত, সে জাহান্নাম, সে ফেরেশতা, মৃত্যু ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে থাকলো। ফাওয়াফাহু হিসাবা, এরপরে তার হিসাব চুকিয়ে দেওয়া হলো, তার প্রাণ তাকে বের করে নেওয়া হলো, এরপরে জাহান্নামে। তাহলে দুনিয়া গেল, আখেরাত তো গেল, অতএব কেমন হলো? এটার নাম খুসরান। এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ পাক এই খুসরানের কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, যারা ইমান এনেছে, হ্যাঁ এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, চূড়ান্ত ভাবে দুনিয়াও গেল আখেরাতে গেল। ইল্লাল্লাযীনা আমানু, এটা পরে বলছি, এই যে তার দুনিয়া শেষ হয়ে গেল, সে আখেরাতে কি হাজির হল, কবরে নামার পরে ফেরেশতা আসলো, ফেরেশতা এসে জিজ্ঞেস করল, মা রব্বুকা, তোর রব কি?
কোন দিনের উপরে জীবন যাপন করেছিলি, কোন নীতির উপরে? এই লোকটি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ও ফেরেশতারা টেলিভাইজ করে দেখাবেন, টেলিভাইজ করে। আপনারা আমাকে এখানে দেখেন না, দেখেন, কিন্তু আমি কি এখানে? না, আমি তো বাংলাদেশি, কিন্তু আপনারা আসার ওয়ার্ল্ডে এই এটিএন এর নেটওয়ার্ক আছে, লোকেরা দেখে প্রশ্ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এইভাবে টেলিভাইজ করে দেখানো হবে, এই ব্যক্তি কে চেনো? তখন সে বলবে, মানুষেরা যা বলেছে আমিও সেটাই বলি, চালাকি করবে, ওলা দোয়ালি পড়ছে ইমাম, আমি আমিন করে দিচ্ছি, হয়ে গেছে, ওইখানে আমিন করার চেষ্টা করবে। কথা বলছে দলিন জানে না, আলহামদুলিল্লাহ জানে না, কিন্তু আমি ওই দলে আছে। সে কয়ে লোকেরা যা বলেছে আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষরা যা কয়ে আমি তাই বলি। ফেরেশতারা বলে যে না, আপনি কি বলেন সেটা বলেন, লোকেরা কি বলেছে ওই কথা বললে চলবে না, আপনার বক্তব্য শুনতে চাই। তখন সে বলে হা হা লাদ্রি লা, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। তখন ফেরেশতারা কি বলবে? ফেরেশতারা একটা কথা বলবে, ফেরেশতারা বলবে মা তালাইতা ওয়ালা তারাইতা, তুমি তো তেলাওয়াত করলে না, উল্টাইও দেখলে না, বুঝলাও না, সব কথা তো এখানে ছিল, সব কথা কিসের মধ্যে ছিল? এর মধ্যে বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে বলতে কোনো কিছু বাকি রাখি নাই। কে বলছে? তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিশদ বিবরণ কোরআনে সন্নিবেশিত করে দিয়েছি। লাকাদ আনজালনা ইলাইকুম, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, এমন একটি কিতাব নাজিল করেছি এর মধ্যে তোমাদের কথা আছে। সুবহানাল্লাহ, এই কিতাব পিছনেরটাও আল্লাহ পাক জানেন, সামনেরটাও জানেন, বর্তমানেরটাও জানেন। সুতরাং খাবারু মা কাবলাকুম, খাবারু মান কাবলাকুম ওয়া নাবাউ মান বাদাকুম, আগে যারা ছিল তাদের খবরও আছে আর সামনে যারা আসছে তাদের কথাও আছে এই কোরআনী কারিমের মধ্যে, এবং তোমাদের কথাও আছে হাদিসের ভাষা। সুতরাং এই যে কোরআন দেয়া, এই কোরআন কে জীবনের ম্যানিফেস্টো হিসাবে আপনার গ্রহণ করতে হবে, এর বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো লোকটি মরল, মরার পরে কবরে জিজ্ঞাসাবাদ করার প্রশ্ন কয়টা? প্রশ্ন কটা হলো? তিনটা প্রশ্ন। এই তিন প্রশ্নের জবাব সে দিতে পারলো না। এবার সে বলাবলি করবে, আমাকে ফেরত পাঠান, আমাকে দুনিয়াতে পাঠান, আমি দেখলাম বুঝলাম ঈমান আনলো। দেখে তো ঈমান হয় না, ঈমান তো বিল গায়েব হইতে হয়, ইমানুনা বিল ঈমানিয়াত, দেখলে তো ঈমানের ব্যাপারটা না, যে শুনে ঈমান আনতে হবে, না দেখে ঈমান আনতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দলিল দিয়ে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, আখেরাত দেখা যায় না, নবুয়ত দেখা যায় না, ফরিশতা দেখা যায় না, এগুলি ঈমানিয়াতের বিষয়। এখন কয় দেখলাম বুঝলাম আমাদের ফেরত পাঠান, ফেরত পাঠানো হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, জাহান্নামীরে বলবে রব্বানা আয় আমাদের রব, আখরিজনা আমাদের একটু বের করে দেন, আবার দুনিয়াতে পাঠান। ফাইন উদনা, আমরা যদি আবার উল্টা পাল্টা করি ফাইন্না যালিমুন, তাহলে আমাদের চাইতে খারাপ লোক তার হয়ই না। এখন তো বুঝেছি একটু, আল্লাহ তাআলা কি বলবেন? বানরদের ব্যাপারে কোরআন কারিমে বলেছেন, সুতরাং তোমরা আজকে অধম হয়ে এখানে পড়ে থাকো জাহান্নামের মধ্যে, কথা বলো না, কথা বলো